তেলিয়ামুড়া থানাধীন এলাকায় দুই পরিবারের মধ্যে সম্পত্তি সংক্রান্ত বিবাদের জেরে সংগঠিত সংঘর্ষে শুক্রবার রক্তাক্ত হয়েছেন একই পরিবারের চারজন। আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া জেলা হাসপাতালে আনা হলে দুজনের অবস্থা গুরুতর হওয়ার কারণে তাদের উন্নত চিকিৎসার জন্য জীবিতে প্রেরণ করা হয়। ঘটনায় জানা গেছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গোপাল চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যদের উপর ইট বাঁশ নিয়ে ভয়াবহ আক্রমণ চালায় আরেক ভাই চন্দন চক্রবর্তী এবং তার পরিবারের সদস্যরা। নৃশংস এই আক্রমণে গুরুতর আহত এবং রক্তাক্ত হয় গোপাল চক্রবর্তী সহ তার পরিবারের চারজন। তারপরে হঠাৎ করে তারপরে আওয়াজ শুনতেছে, এটা দুই দিন পরে পরেই তারা করে এরকম। এর আগে আমার একবার মাথা রাতা ফাটায় জীবিত করতে হয়েছে। তারপরে তারা হইতেছে ইয়া ইলেকশনের তাদের পরে এটা দেখবো, তেমন কিছু কী তা দেখবা ওইসি পুরোই আমার উপরে এই অপসর স্টুডিও চন্দন চক্রবর্তী আর তাইলে বউ আছে একজন মহিলা, তাই না মিলে সেটা আমার জাপাই পারছে এবং বউ আর মা তারা গেছে বাসায়, তো তারা এই দিকে যাবে না পারছে পারছে। আপনারা মারার চেষ্টা করছে পরে আপনার 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 ওয়াইফ এবং আপনার মা যখন বাঁচাতে গেছে তার উপরে আক্রমণ করছে, কি দিয়া মারছে? যে মারছে আপনার কি কোনো আত্মীয় টাত্মীয় কিছু লাগে? কাকা কাকা কাকার বউ এবং কাকার তো বোন মিল্লা সেরা করছে। এখন কই নিয়ে আইছেন? অবস্থা কীরকম তাদের? এ ব্যাপারে থানায় মামলা করবেন? সম্পত্তি নিয়ে ঝামেলার জেরেই এই ভয়াবহ আক্রমণের ঘটনা চন্দন চক্রবর্তী করেছে বলে উল্লেখ করেন নিকট পরিজনরা। তারা এরা সবাই মিলে মানে ওদেরকে ইট দিয়া ঘেল করছে, বাঁশ দিয়া বেরিয়েছে। আপনার ওয়াইফ এবং আমার উপরও আঘাত করছে, আমার এই যে হাতের মধ্যে বাঁশ দিয়ে বেরিয়েছে, হ্যাঁ বিভিন্ন জায়গাতে আমাদের আঘাত। কতজন মোট আহত হয়েছেন আপনার পরিবারের? আমরা পরিবারের চারজন মোট আহত ছেলে আছে, ছেলে আছে। আপনি, আপনার ছেলে, আপনার ছেলের বউ এবং আপনার ওয়াইফ। নিজের আপন ভাইয়ের পরিবারের উপর আরেক ভাইয়ের এমন বর্বর আক্রমণের ঘটনায় স্থানীয় জনমানসে তীব্র চাঞ্চল্যের এবং ক্ষোভের সৃষ্টি হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।